আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ তোমার আত্মমর্যাদা যদি এমন হয়, আমার আত্মমর্যাদা তার চাইতে বেশি না কম? এরপরে নবীজি বলে আরো আশ্চর্য কথা, নবীজি বলে, এবার শোনো সাদ, তোমার আর আমার, মানে তুমি সাদ আর আমি মুহাম্মদ, আমরা দুইজনের আত্মমর্যাদা যে দূর, আল্লাহর কসম আমার রব্বুল আলামিন মাওলার আত্মমর্যাদা তার চাইতে আরো কোটি 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 গুণ বেশি। এই কারণে, শুনতেছেন সবাই, এই কারণে আল্লাহ নবী, এই কারণে আমার আল্লাহ ওয়াদা করে রাখছে যে বেপর্দা নারীকে আমি আল্লাহ 500 বছরের দূরত্বে রাইখাও জান্নাতের গ্রান তার নাকেও লাগতে দেব না। আল্লাহ বলেন, আমি দিতাম না তোরে, তোরে দিতাম না, তুই বেপর্দা নারী, তুই যা পারস দুনিয়ায় বুঝ করে লো, আরো বেটা দেখা। আমার কথা ডাইরেক্ট, তুই আরো অসভ্য দেখা, তুই রাস্তার লম্পট যত ফাঁস সব ডিরে দেখা, হিসাব রাখ কতজন তোরে দেখে হাসছে। কিন্তু আল্লাহ বলে, বন্ধু জানায় দিয়ে ওই নাফরমান বেপর্দা নারীকে আমি রব্বুল আলামিন জান্নাতের গ্রান নাকেও লাগতে দেব না। অথচ জান্নাতের গ্রান বলে নবীজি বলছেন 500 বছরের রাস্তা। এখান থেকে কি রামচন্দ্রপুর? জি না, আম্মা আজ দিয়ে লাইছেন আপনারা, রামচন্দ্রপুর হইতো না, এর দূরও না, আরো কম, কদ্দুর বেশি। কিটা দিয়ে বুঝাবেন আপনি? কি দিয়ে বোঝেন না এমনি কথাটা? কিটা দিয়ে মাপবেন আপনি? হুতা দিয়া না সিনজি দিয়া? সিনজি দিয়া মাপবেন না অটো দিয়া মাপবেন? কিটা দিয়ে মাপবেন? 500 বছরের রাস্তা, 500 বছর আপনি হায়াত পাইলেন না মাপতেন মিয়া? কথা বলছেন না? 500 বছরের রাস্তা মাপতে আপনিও তো 500 বছর হেমাতার যাইতে হইব, তো আপনি যাবেন কেমনে হেমাতা? তো আপনার 500 বছর নাই বেড়া, আপনি তো 500 বছর তোলে রকেট চালাইতে হইব, তাহলে না আপনি জেনে গিয়ে পৌঁছবেন? বুঝছেন না আপনি কথাটা? ঠিক আছে, আপনি রকেট দিয়ে চালাইলেন, কিন্তু 500 বছর তো কি করতে হইব আপনার? চালাইতে হইব। যাই হোক, বুঝাইলাম আর কি। 500 বছরের রাস্তা। আল্লাহর নবী বলেন, দূরে থাকতেই জান্নাতের গ্রান নাকে লাগে, নাফরমান বেপর্দা নারী সেই গ্রানটুকুও পাবে না। এটা আল্লাহর আত্মমর্যাদা, গায়রত। আল্লাহ বলে, দেব না তোর, আমার জান্নাত এত সস্তা না, আমি তোর মতো নাফরমান মহিলাকে আমার জান্নাতের গ্রানও লাগতে দিব না। হা, আপনারাও আপনাদের বিবিদেরকে বলিয়েন বুঝায়া, আপনারাও আপনাদের মেয়েদেরকে বলিয়েন বুঝায়া যে, মা দুনিয়া যে দূর তামসা কইরা লও, শেষ, এনে শেষ। বিবিরে বলে নাও, বউ যে দূর ফারো বেডি চাইয়া রং, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকীর নাচ, যা পারো, আরো ভালো মতে, দরকার হলে ভাত কম খাও, নাস্তাখানা বন্ধ করে দাও, এক বেলা খানা কমাইয়া টেলিভিশন সাউন্ডের মাত্রা বাড়াইয়া দাও, কারণ দুনিয়াই যা পাও শেষ, এখানেই ভোগ করেছে। আমার মনে আছে, আমি একবার এক জায়গায় দুপুরবেলা দাওয়াত খাইতে গেছিলাম, যে ঘরের সামনের রুমে ভাত খাইছি ওই ঘরে টেলিভিশন, তো খানার পরে বাহিরে বেসিন, হাত ধোয়ার, তো আমরা সবাই বাহিরে গেছি, হাত ধুইতাম, তো বাড়িওয়ালা আবার আঙ্গুর না কি জানি মনে খাওয়াইবো, আবার ডাকছে, ভিতরে আইতাম কইছে আমার, আমি ভিতরে আবার হাত ধুইয়া ভিতরে ওই রুমে যে রুমে খাইছি আবার ঢুকে আইতে চাইতেছি, দেখছি ঢুকতে ঢুকতেই বেডি, ঘরের বেড়ার বউ দিছে দৌড়, আবার মানে এই ফাঁকে 5 মিনিট বা 3 মিনিট কদ্দুর টেলিভিশন চাইছে বেডি। বিশ্বাস করেন হুজুর, আমার মতো এত বড় হুজুরের সামনে মিছা কথা কম যেত না, মানে ওই যে বেড়ির কলজাটার মধ্যে কি নাই, সুখ নাই তো দুঃখ, বাটটা যে খাবাইতে আছে মানে বিষ খাবাইতে আছে, যে হুজুর কোন সময় কি খাইয়া যাইব, বাকিটা চাইতো বুল্লা। আশ্চর্য, আমার চোখে দেখা মিয়া। এই ২-৩ মিনিটের লেগে বেড়ির আবার কদ্দুর ছাইয়া গেছে, আবার বন্ধ করে দিচ্ছে তো। আহা, কি পরিমাণ ডাকাত, কি পরিমাণ নির্মম, কত নিকৃষ্ট, আপনি চিন্তা করেন। এই জন্য বলতেছিলাম আসলে এটা গায়রত, আত্মমর্যাদার ব্যাপার। আত্মমর্যাদা, রিজিক, খাবার, সেটা বিরিয়ানি হোক, খিচুড়ি হোক, যাই হোক, এটা আত্মসম্মানের ব্যাপার। আমার জন্য রিজিক যদি বরাদ্দ থাকে, আমি মাটির তলে গেলেও খাইতে হবে আমার। কথা বলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইয়ামুতা নাফসান হাত্তা তাসতাকমিলা রিজকাহা। আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম, একটি নফস, একটি প্রাণ মরবে না ততক্ষণ পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। আল্লাহর নবী বলেন, কসম করছি উম্মত, কেউ মরবে না রিজিক না খাইয়া, রিজিক পূর্ণ না করা। এটা নবীজির হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালুহু। নবীজি বলেন, কোন ব্যক্তিকে রিজিক এভাবে তালাশ করে বাহির করে, কারো মৃত্যু তাকে যেভাবে তালাশ করে বাহির করে। মৃত্যুকে খবর দিতে হয় না, আপনারা নিজে আইয়ে। কথা কন না? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেটা আমার কারো নকল শুন না, আমার মনের আবেগে মাঝে মধ্যে আমি দুই শব্দ টানি। তো আল্লাহ তাআলা বলেন, ও নবী বলেন, বলে দেন পৃথিবীবাসী, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। তুমি কোন লাগতো না, মৃত্যু নিজেই আসবে। আসবে কিনা বলেন না? আইসিউর ভিতরে, আইসিউর ভিতরে থেকে তোমার নিয়ে আয় পড়বে। আইসিউর, আইসিউর রুমে সবাই ঢুকতে পারে না, কিন্তু আজরাইল ঢুকতে পারে। আইসিউর রুমে মালাকুল মউত ঢুকতে হইলে মাস্কও লাগাইতে হয় না, আলগা কাপড়ও লাগাইতে হয় না, ডাক্তার নার্স কর্তৃপক্ষ কেউ রে বলতে হয় না, হেটা নিজে গিয়ে লইয়া আয় পড়ে। ঠিক না? সবাই যাচ্ছে যাচ্ছে জাগাত, মালাকুল মউত গেছে কখন, লইছে কখন, কেউ টের পাইছে না। মালাকুল মউতের আল্লাহ তাআলা বলেন মৃত্যু আসবেই। তো নবীজি বলেন, মৃত্যু যেভাবে তালাশ করে বের করে রিজিক, সেভাবেই কি করে তালাশ করে বের করে। এটার জন্য জান ফানি করে লাউন, এটার জন্য মরিবাসী একেবারে যুদ্ধের ঘোষণা দেন যে জীবনে আছে কি, যে কোনো মূল্যে শিক্ষার দরকার হলে মার ফেটেতে ফিরে যত শিক্ষার শিক্ষার চিনা, এত বেশি শিক্ষার হইল খিচুড়ি খাইও। জীবনে আছে কি দেখাইয়া ছাড়ুন, খিচুড়ি কেমনে খায় বেড়া বাচ্চা থাকলে, বিরিয়ানি খাইয়া ছাড়ুন। আইজ আই মরছি আর বাচ্চি, এটা এত এত কঠিন সাধনা করার বিষয় না, এত সাধনা করার দরকার না। এটা এটা ফায়সালা থাকলে আসবেই আসবে। ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা কোরআনে বলেন, এটা আমি আল্লাহ আমার উপরে ফরজ বানিয়ে নিলাম, আবশ্যক বানিয়ে নিলাম। ইল্লা আলাল্লাহ, এই আলাটা ফরজের জন্য আসছে, বুঝাবার জন্য। তো আল্লাহ বলেন শুধু রিজিক দেব, এটা এরুম না। কথাটা বুঝছেন যে তোমার পাত তরকারি আমি দিমুই, তবে এটা এরুম না যে একখানে শুধু ঠিকানা দিয়ে রাখছি, ওইখানে ভাত তরকারি থাকে সবসময়, তুমি গিয়ে গিয়ে হেনতে ভাত লইয়া আইবা। আল্লাহ কয় না, এটাও না, এটাও না। ইয়ালামু মুস্তাকাররাহা, তোমার পূর্ণ হায়াতে তুমি কখন, কোন সেকেন্ডে, কোন মুহূর্তে কোথায় থাকবা, কোথায় কোথায় তোমার রিজিক কোনটা পৌঁছাইতে হবে, আমি আল্লাহ কায়নাত সৃষ্টির আসমান জমিন বানাবার কমপক্ষে 50,000 বছর আগে নির্ধারণ করে রাখছি। শেষ পর্যন্ত তোমার দাফন হবে কোথায় সেটাও আমি আল্লাহ তাআলা আগের থেকে কি জানি। কুল্লুন ফি কিতাবিম মুবিন, আল্লাহ বলে তোমার রিজিকের সবকিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রাখছি। কি করে রাখছি? লিখে রাখছি। তাহলে এই 6 মাসে আমি একজন মানুষের, আমি গতকালকে রাত্রে ছিলাম 2500 নারায়ণগঞ্জ, আজকে এনে আমি কথাটা বুঝছি। আমি আগের দিন ছিলাম সাতক্ষীরা, পরের দিন ছিলাম হাটহাজারি চট্টগ্রাম, এমন বয়ানেও গেছি। আগের রাত সাতক্ষীরা মাহফিল করছি, পরের রাত মাহফিল করছি চিটাগাং। তাহলে ফেরেশতা যদি শুধু আমার ভাত তরকারি ওনার হাতে দায়িত্ব দিত, উনি আমার কি পরিমাণ দমক দিল। বেটা বাদ দুগা লইয়া তোর ফিসে ফিসে বেটা এইভাবে ঘুরতে আছি, বেটা ধরে বেটা তুই বেটা কিতা শুরু করছ বেটা, ঠিক কিনা কইব কিনা কন। বাদ দুগা নিরিবিলি খাইবি এক জায়গায় বইয়া, কি আজ ঘেনে কাল কেহেনে, আরে কি তোর কি শুরু করছিস বেটা তুই আমারে, বেটা আমার আর কাম নাই, আমি বুঝি তোর বাতলাই লইয়া আঠুম সারাটা দুনিয়া। আল্লাহ তাআলা বলে বান্দা, ফেরেশতা চিন্তা করতে হয় না, আমি এটা আগেই ঠিক করে রাখছি। সাতক্ষীরায় তোমার রিজিক কি, চিটাগংয়ে তোমার রিজিক কি, কখন তুমি থাকবে কোথায়, খাবে কোথায়, কি খাবে না খাবে, আল্লাহ বলেন এটা আমি আগেই কি করে রাখছি, নির্ধারণ করে রাখছি। এজন্য হাত ধুইয়া ভাতের প্লেট ভাত নিয়েও অনেকের খানা হয় না, আবার কথা নাই বার্তা নাই, এ বেড়া আইনের কোনো কথাই নাই, এ বেড়া খানার টাইমে আইয়া হাজির। মানুষে ক কিরে তুই কি আসমানতে ফললি নি কোনো বাতের টাইমে, এইভাবে জু বুঝা কেমনে আইলি, ঠিকই না বলে তো, সব কার ফয়সালা। হ্যাঁ, এজন্য জোয়ান যারা ছেলে যারা বর্ষ বাপ, আজকের জন্য বলি না, শুধু সামনের দিনের জন্য নসিহত করলাম। ভাতের জন্য, খাবারের জন্য, একটা জিলাফির জন্য, এক প্যাকেট বিরিয়ানির জন্য, এক প্লেট খিচুড়ির জন্য বাজান নিজেকে এত ছোট বানাইও না। আমরা মুসলমান, আমাদের আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে, আমরা নিজেকে একবারে এত ছোট বানাই না, ঠিক না। এত এত ফসাই এলাম নিজেরে, এটা ঠিক না। আল্লাহর ফয়সালা থাকলে রিজিক আসবেই, আল্লাহর ফয়সালা না থাকলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।